কিন্তু আমি এমন কিছু করতে পারি না যেটা আমার পক্ষে করা সম্ভব নয় আমি তো ভগবান নই ভগবানও সব কিছু করতে পারে না মানুষ যখন মৃত্যুর মুখে পতিত হয় যদি কেউ বলে ভগবান বাঁচাও সব কি বাঁচাতে পারে সব বাঁচাতে পারে না আর চার পাঁচ দিন বাদে ইলেকশনের ডেট ডিক্লিয়ার হবে এই কবছর ধরে আপনাদের জন্য অফুরন্ত পরিশ্রম করছি আর তার ওপরে যদি প্রত্যেকে এসে বলেন আমার এই চাই আমার ওই চাই আমার ওই চাই চাইলেই তো হবে না চাইলেই দিতে তো হবে দেবোটা কোথার থেকে কি বাকি আছে বলুন তো একটা পরিবার ধরুন সবুজশ্রী বাচ্চা হচ্ছে পাচ্ছে একটা পরিবার কন্যাশ্রী পাচ্ছে একটা পরিবার বিনা পয়সায় রেশন পাচ্ছে একটা পরিবার বিনা পয়সায় স্বাস্থ্য চিকিৎসা পাচ্ছে একটা পরীক্ষা পরিবার তার ছেলে বা মেয়েকে একটা সবুজ সাথী সাইকেল পাচ্ছে একটা পরিবার কি পাচ্ছে না বলুন তো তারপরেও চাই আরও চাই আরও চাই বিজেপিকে কতটুকু চেনেন কালকে ত্রিপুরার প্রাক্তন চিফ মিনিস্টার মানিকবাবু বলে গেছেন যে যান গিয়ে ত্রিপুরায় গিয়ে দেখে আসুন ত্রিপুরায় গিয়ে দেখে আসুন মানুষের কি হাল করেছে একটা রিক্সাওয়ালার ওপর কি অত্যাচার একটা ঠেলা দেওয়ার ওপর খুব অত্যাচার আজকে আপনাদের কারো তো মাইনে বন্ধ হয়নি এত বড় কোভিড চলে গেল আজ পর্যন্ত আমার কোন টিচার আমার গভর্নমেন্ট কোন এমপ্লয় বা কোন টিচার কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল বলতে পারবে না যে মাইনে বন্ধ হয়েছে এক তারিখে মাইনেটা কিন্তু আপনারা পাচ্ছেন এত কষ্ট করা সত্ত্বেও খাদ্যের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র উন্নয়নের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র এত বড় আমফান ঝড় হয়ে গেল একজন দুজনের বাড়ি নিয়ে প্রবলেম হয়েছে তাই নিয়ে আপনারা অনেকেই গালাগালি দিলেন আমায় কিন্তু একবারও তো বললেন না লক্ষ লক্ষ মানুষকে যে আমরা উপকার করলাম আমরা যে ঝড়ের মধ্যে দাঁড়িয়ে জীবন ঝুঁকি নিয়ে দিনের পর দিন বিদ্যুৎ উৎপাদন বিদ্যুৎ রেস্টোর করেছি বাড়ি রেস্টোর করেছি রাস্তা রেস্টোর করেছি জল রেস্টোর করেছি একবারও ভাবলেন না একটা ছোট্ট কথা নিয়ে টিভি রাজনীতি করে টিভিগুলো গুলো বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে আপনারা কি করবেন ওদের সাংবাদিকদের কোনো দোষ নেই টিভিগুলো গুলো বিজেপির ডুকডুকি হয়ে গেছে এরা আপনারা একটা দেখাচ্ছেন ওইটা নিয়ে একদিন দেখাবে তারপরে কিন্তু আপনারটা দেখাবেন না এটা কিন্তু মাথায় রাখবেন আপনি একদিন বাসের ওপর উঠে দাঁড়াচ্ছেন আমার এটা করতে হবে আমি এরম কাজ করি না আমায় কেউ যদি বলে দিদি এটা করে দাও ভালোবেসে আমি ঘর মুছে দেবো আমি বাসন মেজে দেবো বাট আমাকে চমকে টমকে কোনো কাজ করা যাবে না তার কারণ আমি কিন্তু স্ট্রিট ফাইটার আমি রাস্তার লোক আমি রাস্তাটাকে খুব ভালো বুঝি রাস্তাটাকে আমি খুব ভালো চিনি এটা মাথায় রাখতে হবে আর জেনে রাখবেন আমি এখানে মানুষের দয়া আছি ইন্ডিভিজুয়াল ইলেকশনের আগে যদি সকলে এসে কেউ কেউ এসে যদি ব্ল্যাকমেলিং করে এই দিতে হবে ওই দিতে হবে না পারবো না তাতে আপনার আমায় পছন্দ না হলে দেবেন না যায় আসে না যারা দেবে তা নিয়েই আমার সরকার হয়ে যাবে আপনারা দয়া করে দেখে আসুন বিজেপি পার্টিটা কি। যার একবার গিয়ে চিনে আসুন ত্রিপুরায় দশ হাজার লোককে পার্মানেন্ট করবে বলেছিল টিচারদের সব চাকরি খেয়ে নিয়েছে এটা মাথায় রাখবেন আসামে গিয়ে দেখে আসুন এনআরসির নামে কত লোককে খুন করেছে হত্যা করেছে আর বাংলা আপনারা কত ভালো আছেন কত শান্তিতে আছেন বন্ধু আমিও অনেক জীবনে কষ্ট করে মানুষ হয়েছি কিন্তু একটা লোকের কাছে ভিক্ষে করিনি বা আমার বাবা মা কোনো দিন চুরি করে কারো কাছে পয়সা নাও জেনে রাখবেন আমিও খাতায় লিখে পড়াশোনা করেছি বই কিনতে পারিনি কিন্তু কারো কাছে গিয়ে এই আবদার করিনি আমাদের সময় দু পিস পাউরুটি পর্যন্ত কেউ বিনা পয়সায় দিত না একটা বই দিত না একটা খাতা দিত না আমরা নিজেরা টুকে টুকে বসে 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 লাইব্রেরিতে বসে বসে সেই খাতা টুকে নিয়ে এসে তারপরে পড়াশোনা করেছি কোনো রকম কত কষ্ট করেছি আমরা ছোট্টবেলায় বাবা মারা গেছে তখন আমরা ছ ভাই দুবোন কত বড় সংসার ছোট্ট ভাইটার বয়স মাত্র দু বছর আর আমার উপরে দাদা তার নিচে আমি সংসার চালিয়েছি আমি মনে রাখবেন দাদাকে দাঁড় করিয়েছি আমি মনে রাখবেন তার কারণ নালে সংসারটা ভেসে যেত সঙ্গে সঙ্গে রাজনীতিও করেছি রাত তিনটায় ঘুম থেকে উঠতাম তারপরে বাড়িতে রান্না করতাম ভাই বোনেরা কি খাবে মাকে কাজ করতে দিতাম না বাবা মারা গেছে তিনটের সময় ঘুম থেকে উঠতাম রান্না করতাম করে ছটা পনেরোর কলেজে গিয়ে ক্লাসে গিয়ে অ্যাটেন্ড করতাম অনেক কষ্ট করেছি আমরা জীবনে আর আজও যদি বলেন প্রাপ্তি আমার কি আছে মানুষকে যদি কিছু করে দিতে পারি তার থেকে ভালো আমার জীবনে আর কোনো ঘটনা নেই এবং মানুষকে কিছু করলে আমি মনে করি এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি আর সেই মানুষটাকে কেন আপনারা আন ইনটেনশনালি আননেসেসারিলি কয়েকটা সিপিএমের কথায় আর কয়েকটা বিজেপির কি বলবো মিথ্যে কথা শুনে কেন আপনারা এভাবে করছেন সব কিছু একবারে হয় না একটা সোনার হাঁস একটা হাঁস সোনার ডিম দেয় সোনার ডিম দেয় বলে আপনি যদি সব সোনার ডিম একদিনই পেতে চান তো হাসটাই তো মরে গেল তো ডিমটা ডিমটা পাবেন সোনার ওই ধরতে হবে কি নেই আমার তপশিলি বন্ধুরা আমার তপশিলি ভাই বোনেরা বলুন এখানে ধরুন আমার তাপস থেকে শুরু করে নির্মল মাঝি থেকে শুরু করে অপরূপ পদ্মার থেকে শুরু করে অভিষেক মনে একমাত্র ব্রাহ্মণ বসে আছে একটা আর সুব্রত বক্সি তাছাড়া দেখুন ওখানে আমার মমতাওয়ালা ঠাকুর থেকে শুরু করে আবির বিশ্বাস থেকে শুরু করে অসীমা নাগ থেকে শুরু করে পার্থ রায় থেকে শুরু করে অসিত মাল থেকে শুরু করে ও একটা ব্রাহ্মণ আছে শোভেন্দেব চট্টোপাধ্যায় যে সাহেব থেকে শুরু করে সন্ধ্যা টুডু থেকে শুরু করে শ্যামল ছাত্রা থেকে শুরু করে আর দুটো সেন আছে ইন্দ্রনীল সেন আর শান্তনু সেন জাভেদ খান থেকে শুরু করে দেবকুমার টুডু থেকে শুরু করে দেবা থেকে শুরু করে সবাই আমরা সবাই সবার জন্য আপনারাই তো আমার অলঙ্কার আপনারাই তো আমাদের সম্পদ এবং আমি এখনো মনে করি যারা দরিদ্র ঘরের মানুষ যারা তপশিলি মানুষ যারা আদিবাসী ভাই বোনেরা যারা সংখ্যালঘু কেউ মাহাতো হতে পারে কেউ বাগদি হতে পারে কেউ বাউরি হতে পারে কেউ মতুয়াও হতে পারে কেউ রাজবংশী হতে পারে কেউ কামতহপুরি হতে পারে কেউ বাগদি হতে পারে কেউ কুম্ভকার হতে পারে কেউ দাস হতে পারে কেউ সেন হতে পারে কেউ চ্যাটার্জি হতে পারে কেউ মজুমদার হতে পারে কেউ বক্সি বক্সি হতে পারে কত রকম আমাদের পদবি পদবির মিলনটাও মনে রাখবেন মানবিকতার মিলন আমার আপনার গায়ে কি লেখা আছে না আমার গায়ে লেখা আছে যদি একটা ছেলে মেয়ে আমার তপশিলী বন্ধুরা হট করে যদি বলতে নেই কখনো কারো অ্যাক্সিডেন্ট হয় ধরুন আমার হলো রক্তটা কে দিতে এগিয়ে আসবে আগে জানেন আপনারা আসবেন যখন রক্তটা দিতে এগিয়ে আসবেন আপনাকে কিন্তু তখন লেখা থাকবে না রক্তে যে আপনার নামটা কি আপনার রক্তটা আমার শরীরে প্রবেশ করে যাবে আপনি আমার জীবন বাঁচিয়ে দিয়ে চলে যাবেন আবার কখনো হয়তো আমি রক্ত দেব আমার রক্তে আপনার জীবন বেঁচে যাবে এটাই হচ্ছে মানবিকতা এটাই মনুষ্যত্ব এটাই মিলনের কথা শুধু নিজে কি পেলাম ব্যক্তিগতভাবে চাই 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 একটু ভুলে যান আসুন না একটু বৃহত্তর চিন্তা করি আমরা আসুন না একটু বৃহত্তর জগতের কথা চিন্তা করি আমরা আপনার সামনে বিপদ বিপদ মানে মনে রাখবেন বিজেপির মতো পার্টি সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে লোকে বুঝতে পারছে আজকে কি একটা পার্টি দেশটাকে সর্বনাশ করে দিয়েছে দেশটাকে বিক্রি করে দিয়েছে আজকেও গ্যাসের দাম পঁচিশ টাকা বেড়েছে এই যে বোনেরা আমার পেট্রোলের দাম বেড়েছে ডিজেলের দাম বেড়েছে কৃষকদের উপর অত্যাচার চলছে সত্তর দিন ধরে তারা বসে আছে ন্যায্য দাবিতে তিনটে কৃষক বিল বেআইনি উইড্রো করবার জন্য আজকে আমাদের সৌগত রায় সহ আরো প্রায় অনেক অপোজিশন পার্টি সেখানে গিয়েছিল সিন্ধুতে তাদের ঢুকতে দেওয়া হয়নি আর বাংলা নিয়ে যারা কথা বলে তাদের আমি বলি আগে নিজেদের আয় নিজেদের মুখ দেখো আয়নায় আগে নিজেদের মুখ দেখো চ্যারিটি বিগিনস এট হোম তোমার উত্তরপ্রদেশে কি হচ্ছে তোমার গুজরাটে কি হচ্ছে তোমার মধ্যপ্রদেশে কি হচ্ছে বিহারে কি হচ্ছে তোমার সমস্ত রাজ্যগুলো ত্রিপুরা থেকে শুরু করে আসাম থেকে শুরু করে কি হচ্ছে দেখে নাও আজকে ত্রিপুরায় বাঙালিদের গিয়ে জিজ্ঞেস করে আসুন ম্যাক্সিমাম বাংলাদেশের নোমঃশুদ্ধ মানুষ ম্যাক্সিমাম তপসিলি মানুষ ম্যাক্সিমাম গরিব মানুষ তারা এক সময় স্লোগান দিত সিপিএম আসিয়া ত্রিপুরা দিল ভাসাইয়া আর আজকে বলছে বিজেপি আসিয়া ত্রিপুরা পুরা দিল ভাসাইয়া একবার যান গিয়ে দেখে আসবেন ওখানকার অনেক মানুষ এখানে এসে ভয় থাকে কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে সেদিন অনেকে আমার দুঃখ হয় তারা গিয়ে বিজেপিটাকে শক্তিশালী করে ওখানে বিজেপিকে ক্ষমতায় এনেছিল বিজেপি সেই ফর্মুলা এখানেও ভেবেছে তৃণমূলের কয়েকটা গদ্দারকে নিয়ে আমরা এখানে বড় বড় আমরা গভর্নমেন্ট তৈরি করব লজ্জাও করে না বিজেপি পার্টিতে কারা যায় যারা দাঙ্গা করে তারা যায় বিজেপি পার্টিতে কারা যায় যাদের দু নম্বরই টাকা আছে টাকা প্রোটেকশন দেবে তাই যায় বিজেপি নাকি ওয়াশিং মেশিন ওয়াশিং পাউডার একটা ওয়াশিং পাউডার সাদা কালো হয়ে ঢুকবে কালো পাউডার দিয়ে দেবে আর ব্যাস ওয়াশিং মেশিন দিয়ে সাদা পাউডার বেরিয়ে আসবে পুরো রং করে চুন কাম করে বের করে বের করে চলে দেবে টাকা রাখতে কেউ যাচ্ছে টাকা গচ্ছিত রাখতে কেউ যাচ্ছে কেউ প্রচুর সম্পত্তি করেছে এখানে ওখানে সেখানে সেগুলোকে কবজ হয়ে রক্ষা কবজ হিসেবে রক্ষা করতে যাচ্ছে ভালোবেসে কেউ যায় না এই তো আজকে আমি শুনছিলাম কয়েকজন শিল্পী আমায় বলছিল তাদের প্রেশার ক্রিয়েট করা হচ্ছে বিজেপির আইটি সেল থেকে বলা হচ্ছে তোমরা তোমাদের ফেসবুকে হোয়াটসঅ্যাপে আমাদের সাপোর্ট করে বক্তৃতা দাও এবং লেখো তার জন্য তোমাদের একটা টাকা দেয়া হবে কোনো একজনকে পাঠিয়েছে সে আমাকে পাঠিয়েছে বুঝতে পারছেন তার মানে টাকা এত টাকার ফুর্তি করতে গেলো এত টাকা কোথার থেকে এলো এত টাকা একটা বিড়ি একদিন টানতে পারতে না আর আজকে এত টাকা এলো কোথ থেকে সেলটা বিক্রি করে দিয়ে রেল বিক্রি করে দিয়ে কল বিক্রি করে দিয়ে সারা ভারতবর্ষটাকে আপনারা জানেন না ইউপিতে তপসিলিদের ওপর কি অত্যাচার হয়েছে আপনারা জানেন না দিল্লিতে সংখ্যালঘু থেকে শুরু করে তপসিলি থেকে শুরু করে তাদের উপরে কি অত্যাচার হয়েছে আপনারা জানেন না আদিবাসীদের উপর কি অত্যাচার হয়েছে কেউ একটা মুখ ফুটে কথা পর্যন্ত বলতে পারেনি আর আমাদের এখানে কোনো ঘটনা ঘটলে আগে আমরা দেখি সে যাতে বিচার পায় আগে আমরা দেখি সে যাতে তাড়াতাড়ি তার পরিবার যাতে বিপদে না পড়ে একটা অ্যাক্সিডেন্ট হলে পর্যন্ত আমায় ফোন করতে হয় না আমি ওখানকার লোকেদের ফোন করে বলি ওর এই পরিবারটার কাছে যা আর বল গভর্নমেন্ট থেকে টাকা সাহায্য আমরা করব। কেউ মারা গেলে তার বিকল্প টাকা হয় না কিন্তু তার পরিবারটা তো আছে সে হয়তো মারা গেছে পরিবারটা চলবে থেকে। ভাবুন দেখিনি এত জনদরদি এত মানবদরদি সরকার একটা দেখান সারা পৃথিবীতে একটা দেখান আমি রাজনীতি ছেড়ে দিয়ে চলে যাব একটা দেখান সারা পৃথিবীতে পাবেন না এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের সেরা সে যে মোদের বঙ্গভূমি মোদের বাংলা ভূমি এটা মাথায় রাখবেন তাই পরিষ্কার বলছি আমার তপসিলি আদিবাসী ভাই বোনেদের অনেক সিট আপনাদের কাছ থেকে ওরা নিয়ে গেছে পুরো জঙ্গলমহল পুরো নর্থ বেঙ্গল সব এমপি নিয়ে গেছে আজ পর্যন্ত কিছু দিয়েছে আজ পর্যন্ত কিছু দিয়েছে কখনো বলছে এনআরসি হবে কখনো বলছে এনআরসি হবে না আইনটা তো উইথড্র করো আইনটা তো উইথড্র করি আইনটা তো লেখা আছে তার মানে কি আইনটা আছে যে কোনো সময় ওই আইনে তুমি কাজ করতে পারো কিন্তু আমরা বলেছি এনআরসি করতে দেবো না এনপিআর করতে দেবো না আমরা সবাই নাগরিক মনে রাখবেন আমরা কারা আমরা সবাই নাগরিক আমাদের প্রত্যেকের অধিকার আছে যত উদ্বাস্তু কলোনি আছে আমরা সমস্ত উদ্বাস্তু কলোনিকে রেকগনাইজড করে দিয়েছি কেউ আজকে ভাববেন না যে আপনার মাথার উপরে একটা ঠিকানা নেই সরকারি হোক বেসরকারি হোক প্রাইভেট হোক প্রত্যেকটা আমরা সরকারি কারণ করে আমরা করে দিয়েছি চা বাগানের শ্রমিককে বাড়ি দেওয়া থেকে শুরু করে বাংলার আবাস যোজনায় প্রায় বিশ লক্ষ বাড়ি এমনকি তপসিলি আদিবাসী ভাই বোনেরাও পেয়েছেন আমি চাই আগামী দিন আরও পাক আগে কাস্ট সার্টিফিকেট পেতে জুতো হাফশুল্ক হয়ে যেত এখন আমি বলে দিয়েছি না এসব হবে না তুই বাহান্ন সালের কাগজ চাইবে আর পঞ্চান্ন সালের তা হবে না বাই বার্থ জন্মাধিকার সূত্রে যদি একজনও পরিবারের শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব বা ও থাকে সে কাস্ট সার্টিফিকেট পাবে তাকে ঘোরানো যাবে না এবং এই দুয়ারে সরকারের মাধ্যমে প্রায় আঠেরো লক্ষ কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে জেনে রাখবেন পনেরো লক্ষ মা আমার কাছে পেনশনের জন্য আবেদন করেছিলেন পনেরো লক্ষই পনেরো লক্ষ করে দিয়েছি পনেরো লক্ষ করে দিয়েছি অনেক ছেলে মেয়েরা আছে ফিজিক্যালি চ্যালেঞ্জ বেবি যারা ডিসেবল যারা তাদের চার লক্ষ অ্যাপ্লিকেশান ছিল মানবিক এক হাজার টাকা করে পাওয়ার জন্য তাদের সবাইকে করে দিয়েছি প্রত্যেকে দেড় হাজার টাকা করে সম্ভবত সবটা করে দিয়েছি চার লক্ষ চেয়েছে চার লক্ষ করে দিয়েছি আপনারা বলুন বাকিটা কোথায় রাখলাম আমার ক্লাস টুয়েলভের ছেলেমেয়েরা কোভিডের জন্য বন্ধ অনলাইন ক্লাস করতে পারছে না ন লক্ষ ছেলে মেয়েদের আমরা স্মার্টফোন অ ট্যাব যেটা ছোট সেটা আমরা দিলাম যে আমার ছোটো ছোটো ভাই বোনেরা পড়াশোনা করুন এক কোটি সাইকেল ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে আরো বিশ লক্ষ রেডি আছে দেওয়া হচ্ছে এক কোটি বিশ লক্ষ সবুজ সাথী